মনিরুল হক সাক্কু দেশের সৌভাগ্যবান মেয়রদের মধ্যে একজন। টানা দশ বছর কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন তিনি। এর মধ্যে বিএনপি দলের সমর্থন পুষ্ট হয়ে মেয়র ছিলেন পাঁচ বছর। আওয়ামী লীগ সরকারের ক্ষমতার সময় নির্বিঘ্নে তিনি তার মেয়াদ পূর্তি করেন। কি জাদু আছে তার কাছে, কিভাবে সবার মন জয় করে মেয়র বনে যান তিনি। ১৯৬২ সালের ১১ই ডিসেম্বর কুমিল্লার নানুয়া দিঘির পূর্ব দক্ষিণ পাড় এলাকায় জন্মগ্রহণ করেন সাক্কু। এসএসসি পাস করে আর পড়ালেখায় আগানো হয়নি সাক্কুর। বাবা সাজেদুল হক পাকিস্তান আমলে কুমিল্লার এমএলএ ছিলেন। রাজনৈতিক জীবনে খুব অল্প সময়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেন সাক্কু। পঙ্কজ নামে একজন ম্যানেজার ছিলেন সাক্কুর। কুমিল্লা শহরের ফরিদ বিদ্যায়তন এলাকায় পঙ্কজকে হত্যা করা হয়। এলাকায় সমালোচনা আছে পঙ্কজ হত্যাকাণ্ডে সাক্কু জড়িত, তবে তিনি ওই মামলার আসামি নন। ১৯৯৬ সালে কুমিল্লা অজিত গুহ কলেজের ছাত্র সংসদ নির্বাচন পেছানোর জন্য রাতের আধারে কলেজে আগুন লাগিয়ে দেওয়া হয়। সাক্কুর ক্যাডার কাপ্তান বাজারের ছোট্টু আগুন লাগাতে গিয়ে পুড়ে আহত হন, পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই মামলায় সাক্কু আসামি ছিলেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিজ্ঞানাগারে আগুন লাগার ঘটনার দায়ের হওয়া একটি মামলায় আসামি ছিলেন সাক্কু। মনিরুল হক সাক্কু ১৯৯৩ সালে জেলা যুব দলে সভাপতি হন। এরপর ২০০৩ সালে তিনি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হন। ২০০৫ সালে উপনির্বাচনে মনিরুল হক সাক্কু পৌরুন চেয়ারম্যান নির্বাচিত হন। পৌর মেয়র হিসেবে এলাকায় বেশ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড করলেও সাক্কুর বিরুদ্ধে হত্যা, কলেজে আগুন দেয়া, আয়কর ফাঁকিসহ নানা অভিযোগ ওঠে। আলোচিত ১১ সময় দুর্নীতিবাজদের তালিকায় শীর্ষে ছিল মনিরুল হক সাক্কুর নাম। ২০০৯ সালে জেলা বিএনপির সম্মেলনে রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে সাক্কুর নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ রয়েছে। তার গ্রুপ ওই সম্মেলনের বিরুদ্ধে ছিল। ২০১০ সালের ১০ অক্টোবর কুমিল্লার টাউন হলে যুব দলের সম্মেলনকে কেন্দ্র করে শহরের কান্দিরপাড় সাক্কুর ক্যাডাররা ব্যাপক অস্ত্রবাজি করে, এমনও অভিযোগ আছে। ২০০১ সাল থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি জামাত জোট সরকারের সময় সাক্কু টেন্ডারবাজি ও বালুমহল দখল করে কোটি কোটি টাকা লুট করেছেন, এমন অভিযোগও আছে। রয়েছে কর ফাঁকিসহ একাধিক মামলা। এমন নানা আলোচনা সমালোচনাকে পাত্তা না দিয়ে কুমিল্লা শহরের মানুষ ২০১২ সালে ৫ জানুয়ারি প্রথম কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সাক্কুকে বিজয়ী করে। সেবার আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আফজাল খানকে ৩০৩১১ ভোটে হারিয়ে বিএনপি থেকে পদত্যাগী নাগরিক কমিটির প্রার্থী হিসেবে নির্বাচিত হন মনিরুল হক সাক্কু। পাঁচ বছর মেয়াদ শেষে ২০১৭ সালেও দ্বিতীয়বার কুমিল্লাবাসী সাক্কুকে নির্বাচিত করেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে ১১,০৮৫ ভোটে হারিয়ে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে বিজয়ী হন সাক্কু। ২০১৭ সালে দ্বিতীয়বার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে শপথ গ্রহণ শেষে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন মনিরুল হক সাক্কু। এরপর থেকে বিএনপি দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় হয়ে পড়েন তিনি। এর কারণ ব্যাখ্যা করতে তাকে চিঠি দেয় বিএনপির কেন্দ্রীয় কমিটি। এরপর তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। এবার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। এ অবস্থায় স্বতন্ত্র নির্বাচন করাই সাক্কুকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ে পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়। আগামী ১৫ই জুন তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা সিটি নির্বাচন। এবছর জয় পেলে কুমিল্লার নগরপিতা হিসেবে হ্যাটট্রিক করবেন মেয়র সাক্কু। তার সমর্থকরা বলছেন ভোটের মাঠে এখনও ব্যাপক জনপ্রিয় সাক্কু, সুষ্ঠু ভোট হলে আবারও নির্বাচিত হবেন মনিরুল হক সাক্কু।